মাই বাইরে কি হলো বা তো গাইস এখানে মধ্যে একজন শিবের শিবাগুরির আগমন হয়ে গেল Guys, it's a Koshipuni. Welcome to my another vlog. Video banate chaichilam na, but aajke ami aisilam koyek din age sreemangal tai pishir bashate aisilam eta amar pishir basha ar video banate chaichilam na ekhane chorok puja hoy ar ki te ami bablam ami jabo dekhte te apnader ke dekhano dikhe ektu guys etai chilo আর বেশি কথা না বলে ব্লগটি স্টার্ট করি তো গাইস যেখানে আসলাম আমরা এখানে এসে গেছি যে এখন এত মানুষই একটাছেন এখানেই আমি আমরা যাব তো চলেন গাইস তো গাইস চলো পূজা দেখা সময় আসলে এটাই মজা যে শিবের এবং গুরির নাচ দেখা যায় সো গাইস শিবের নাচ স্টার্ট হয়ে গেছে তো এটাই দেখছি আর আপনারা দেখেন যে এটাই মজা এই সব দেখতে ভালোই লাগে সবসময় তো এগুলো দেখা যায় না আর এই অনুষ্ঠানটি হিন্দু ধর্মের একটা বড় এই অনুষ্ঠান বলা যায় আর এটা মেইনলি বাবা শিব এর ইয়েতেই হয় আমি সঠিক সব জানি না কিন্তু এটা শিবেরই মেইনলি অনুষ্ঠানটা শিবের বিষয় নিয়ে আর কি তো দেখেন গাইস আর এনজয় করেন ভিডিওটি আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গাইস গাইস এটাই চরক গাছ এটাতেই পূজা হয় পূজা করে এইসব হয় আর কি আর ভিডিওটি এনজয় করুন আপনারা সবাই আর গাইস এখানের মধ্যে আসার কথা যে রিয়াকশনে নাচতেছে গাইস আবার কীভাবে গাইস আলা সেই মরিতেছে ভাই সেই চিল করতেছে চরম গাছ গাইস চরম গাছ তো গাইস এখানের মধ্যে একজন শিবের শিবাগুরির আগমন হয়ে গেল তো তাদের নাচ সব দেখবো এখানের মধ্যে অনুষ্ঠানটি হইতেছে শ্রীমঙ্গল এটা বুনুবি বাবু বাজার বাবুজার মাঠে আর কি এটা হইতেছে অনুষ্ঠানটি আর কি তো একজনের টিম এসে গেলো তাদের নাচ দেখবো আর কি গাইস সো তারা মাঠে নেমে গেছে তাদের নাচগুলা দেখে আসি লেটস গো তো গাইস এখন সম্ভবত মা কালীর নাচ দেখবো আর কি কালীর মা কালী ওঠে না ডুপ্লিকেট কিন্তু এটা একটি কি একটা শক্তি আর কি বলতে মা কালী তাদের উপর বস করে তো গাইস এসে গেছে মা কালী তো তাদের নাচটা দেখে আসি গাইস সবাই আসলে আর একটা কথা সবাই আসলে মা কালীর নাচটা দেখতে তো ইয়া বেশি আর কি মা কালীর নাচটা দেখতে আসে সবাই তো মা কালীর নাচটা একটু সুন্দর আর কি তো মজাদার ভয়ানক তো তো চলুন গাইস বেশি কথা না বলে ভিডিওটি দেখে আসি সেখানের মধ্যে
নিচে বাবা শিব আর উপরে মা কালী, এটাই দৃশ্যটা তুলে ধরছে তারা। আর বাবা শিব যেখানে শুয়ে আছে গাইস, এখানে নিচে দেয়া যেতেছে কিনা যায় না সঠিক, কিন্তু নিচে আপনার লোহা হাটের মধ্যে লোহা গাড়া, কিন্তু এটার উপরে বাবা শিব শুয়ে রয়েছে আর মা কালী দাঁড়িয়ে রয়েছে গাইস। এটা একটা ভয়ঙ্কর সিন, বাট এটা উপর ঈশ্বরেরই একটা কৃপা হয়, তাদের কিছু হয় না গাইস। সেই সুন্দর লাগতেছে ব্যাপারটা, অনেক দেখাতে অনেক ভালো লাগে, অনেক সুন্দর জিনিসটা, কিন্তু ভয়ানক গাইস, অনেক ভয়ানক। গাইস এখন তাদেরকে নামানো হবে, তারপর আবার কি হচ্ছে দেখা যাক। সো গাইস মধ্যে আরেকটি মা কালী তাদের টিম এসে নেছে গেছে, বাট আমি সেই ভিডিওটি ফুটেজ নেই নাই, কারণ ভাবলাম এক মা কালীর ফুটেজ নিয়েছি, তো এক মা কালী ইয়া ভিডিও ফুটেজ নেই না। তো এখন এটা সম্ভবত হবে তাদেরকে চুক্তি পুরানো হবে আর কি, তাদেরকে এখানের মধ্যে লাগানো হবে আর কি। তো দেখা যাক গাইস। সো গাইস এখানের মধ্যে দুজনকে বাঁধা হবে, তো ডান সাইডে বাম সাইডে, তো দুজনে উঠছে, একজন উঠছে আর একজন উঠবে, উঠতেছে। তো তাদেরকে বাঁধার পর কীভাবে ঘুরে দেখে আসি। ও মাই ভাই, এটা কি হইলো ভাই, ওয়া মাই ফ্ল্যাশ ব্যাক ইয়া গাইস, কি হোয়াট দা জো গাইস, শুনে সত্যি একটা বাড়ি গেছে ইয়া, কিভাবে অংশ দেবো গাইস বুঝতে পারতেছি না, যেভাবে একটা ছুটাইবো ব্যথা হয়েছে গাইস, অনেক খুশি সেট এই পাশে পাশে ইয়ে পেস লাগিয়া ইয়া লল ইয়েটাই নষ্ট হয়ে গেছে, বুঝলাম না ব্যাপারটা। হাই 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 কীভাবে ছুটে গাইস, উঠতেছে এখন, ছুটাবে একটা হালকা ব্যথা পাবে, সমস্যা কিন্তু না, এত একটা ঈশ্বরের কৃপা আছে। সো গাইস এটা ছুটানোর পরে আমরা আর এই চোখে ইয়াটা দেখতে পারি নাই, কারণ তারা অনেক ব্যথা পাইছে, তো তাই আর দেখানো হয় না। সো গাইস ভিডিওটি এই পর্যন্তই ছিল, আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর গাইস ভিডিওটি শেয়ার এবং লাইক কমেন্ট করবেন সবাই। গাইস সি ইউ নেক্সট ভিডিওর জন্য, অপেক্ষা করুন, বাই বাই।